আজকে হচ্ছে কি যে আমাকে জানি না সকাল উপর থেকে লোকজন দেখছে কেন, ভাবছি যে ব্লক করলেই মনে হয় লোকজন দেখে বাট স্টিল আমরা হচ্ছে কি যে আজকে ফাইনালি চলে এসেছি কালকি দেখতে, আর এখানটাতে শ্যুট করছি বিকজ উপরে গেলে অনেক আওয়াজ টাওয়াজ হবে। ইন্ট্রোটা এখানে শ্যুট করছি, এসেছে অনেক লেটে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেসিক্যালি আমার আর অনির্বাণের দেখে কিরকম লাগলো। অবভিয়াসলি আমি তো রিভিউ দেখেছি, তুমি দেখেছো তো রিভিউ? বেসিক্যালি আমার জন্য হচ্ছে মুভিটা ভীষণই ওকে ওকে একটা মুভি, লাস্ট আমার মানে আমার হ্যাঁ আমার লাস্ট ওই 10-15 মিনিটস ওটা ভালো লেগেছে, আর সেকেন্ড হচ্ছে অমিতাভের ডায়লগ, অমিতাভকে বেসিক্যালি ভালো লেগেছে। আর তাছাড়া মুভির পুরো মুভি, সেখানে দীপিকা বলো সেখানে প্রভাস বলো, আমার এক বিন্দু ভালো লাগে, কমেডিগুলো তো জিরো। অভিনয় করার ইচ্ছা নেই, মানে মানে আমি জানি না কেন এখন ফেক রিভিউসগুলো হয়, রিভিউসে এই সেকেন্ড পার্ট এই ভালো ওই ভালো সেই ভালো, বাট ট্রাস্ট মি আমার আমার পার্সোনাল অনেস্ট রিভিউ জাস্ট মানে ওকে ওকে থেকেও বাঁচে, মানে লাস্ট 10 মিনিটের জন্য 3 ঘন্টা মুভি বানানোর কোনো মানে হয় না, মানে ওইটুকু মানে পুরো মুভিটাই কিছু তো থাকবে, মানে এখনকার মুভি বানায় বেসিক্যালি যাতে সেকেন্ড পার্টটা দেখানোর জন্য, মানে মুভিতে সব জায়গায় একটা করে না, বাহুবলী ওয়ান খুব ভালো ছিল, আমি বাহুবলীর কথা বলছি, বাহুবলী কবে হয়েছিল, বাহুবলী আসতে বোধ হয় 6-7 বছর আগে হয়েছিল, তো প্রভাসকে লাস্ট বাহুবলীতেই ভালো লেগেছে, তারপরে কেন প্রভাসকে না আমি জানি না, মানে ওর না কমেডি করা ভালো লাগে না অভিনয় কি করে, মানে অ্যাকশন তো ছিলই না, অ্যাকশন তো ছিলই না, লাইক মানে কি যে ছিল আমরা কোথায় যাবো আমাদের এখন কি প্ল্যান? কোথায় যাওয়ার? এখন রাত 1টা বাজে, যাই হোক টোগোকে টোগোকে খাইয়ে এসেছি, ভালো হয়েছে, টোগো খেয়ে নিয়েছি, টোগোকে খাইয়েই বেরিয়েছিলাম আমরা, আর এখন হচ্ছে কি যে আমরা খাবো বেসিক্যালি গুড মর্নিং। সো বেসিক্যালি কালকের ওই ভাটের মুভিটা দেখে তারপরে ডিনার করে বাড়ি ফিরতে ফিরতে 3টে বেজে গেছে, ঘুমিয়েছি 4:30-4:30, দেন আজকে উঠতেও লেট হয়ে গেছে, আর আজকে সকালের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইন্টারনেট লাগানো, তো আমাদের বেসিক্যালি জিওর নেট লাগানো ছিল, যেটা জিওর এত দাম বেড়ে আছে যে আমরা অ্যালায়েন্সে শিফট করে গেছি, তো এখন ওই দাদাটাই এসছে হচ্ছে কি যে ওই তোমার অ্যালায়েন্সের লাইনটা লাগাতে, আগে দেখো ওই অটোগো এখানে বসে বসে ওয়েট করছে যে কখন, ওরা অ্যাকচুয়ালি বাইরে গেছে এ করার জন্য, কি করার জন্য সিঁড়িতে উঠে দেখতে গেছিল, তো দরজা খুলেছিল, তুই বাইরে বেরিয়ে গেছিলি সিঁড়িতে উঠে দেখতে গেছিলি, ভাড়া দিচ্ছিস ও আর এখান থেকে, এই কি লোকজনের মোবাইল পড়ে আছে, ল্যাপটপ পড়ে আছে, আর তুমি পেয়েছো আলটিমেটলি এগ্রিমেন্টের পেপার পাবে, তো তুমি তো জানো যে তুমি না সেটা নয়, বাট তুমি তো জানো যে ব্যাপারটা হচ্ছে আমার যে রেগে যায়, তুমি যে বলো আমি রেগে যাই খোঁজে যাই, তুমি তো 4 দিন থেকে জানো যে ওই লোকটা আসবে, তুমি আমাকে বলতে পারতে 4 দিন আগে যে এখন তুমি আমাকে বলছো দাও দাও এগ্রিমেন্টের পেপার দাও, আমার তো স্ট্রেস হচ্ছে,
হচ্ছে কি হচ্ছে না বলো, সিরিজটা কেন হচ্ছে বলবো, কেন হচ্ছে লাস্টে মিনিমিটিটা তুমি রেখো। হ্যাঁ তো তোমার, তুমি আমার অ্যাট লিস্ট তোমাকে দুদিন আগে তো বলবে যে ওখানে লোকটা আসে এগ্রিমেন্ট দেবে, আমি শান্তি মতো বার করে রাখি। তুমি হচ্ছে একদম মানে কি বলবো, মানে আর বলতে পারবো না ব্লগের মধ্যে, যে একদম যখন মানুষ ঝাঁপ কাটতে যাবে তখন তুমি বলবে যে এখন দাও এক্ষুনি, মানে তুমি ভাবো আমি হচ্ছে কম্পিউটার টুক করে টিপবে আর আমি হচ্ছে কি যে তোমাকে প্রেজেন্ট করে দাও, এই কারণে আমাদের ঝগড়া লেগে যায়। বল টগো তুই হচ্ছে আসল সাক্ষী, তাই তো? মাফ করে দাও, মাফ করে দাও। আর হ্যাঁ, এই যে তোমার এই যে জিনিসপত্র এখানে, এই দুটো পেপার মিলিয়ে, এই দুটো ব্যাগ মিলিয়ে ওর বোধ হয় 2007-08 জিনিসপত্র পড়ে আছে যেগুলো দরকারই নেই। তুমি ভালো ছেলে না, তুমি ওখান থেকে তুলে এনে ডাম্প করে রেখে দিয়েছো যেগুলো। আর হ্যাঁ, তুমি, আমি তোমাকে দেখাচ্ছি একটা পেপার 50 খানা তার জেরক্স করেছো তুমি, দেখাচ্ছি আসো আমি তোমাকে দেখাচ্ছি। এই যে লাগবে বলে, যদি ওটা লাগে আজকে আমি পুরো ব্লগে ওটা তোমাকে ক্লিন করাবো, তোমাকে দেখাবো যে তুমি কত ডাম ঘরের মধ্যে ভরিয়ে রেখে দাও। ও যে ভাজা মাছটা উল্টে খেতে যায় না, সে তো আর ওকে দেখে বোঝা যাবে না। না আবার কাকে দেখতে গেছে, এখন সুইগি দাদাকে দেখতে গেছে। A few moments later. Run, 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 run. Run, run, run. ছাদে চলে এসছে, ছেদ না ছেদ, এসছে এখন দোয়াতে দাও, দৌড়াতে দাও না। দেখে বাবু সাবধানে, ওকে এইভাবে তুলে নিয়ে আসতে হচ্ছে, নাহলে আবার নিচে নেমে পালাবে, মানে এই জায়গাটা যে পুরো ফাঁকা হয়ে গেছে, কি বলছে রে টোগো, বেরিয়ে যায় কিন্তু আমি হেল্প করে দিতাম কিন্তু যাওয়া হয়নি, খালি গায়ে আসবো না। কি সুন্দর জিনিসটা এসছে, উপরেরটা যেটা দিয়েছে সেটা ওদিকে আর নিচেটাকে সাটিয়ে দেওয়ার জন্য ওই ডাবল সাইডের টেপ দিয়েছে, ওরা ওইভাবেই করেছে। উপরটা থেকে একটু হালকা রকম উঁচু থাকবে নিচে থেকে সাটিয়ে দেওয়ার জন্য। আমার বিশ্বাস করতে অসুবিধা নেই, কিন্তু এত দামি জিনিস তো কাজ আছে এর মধ্যে, আচ্ছা মানে
ঠিক চল লাগানো যাক। এসো, তোমার রিয়াকশনটা দেখার জন্য হাঁ করে বসে আছি তো। রেডি হলে চশমা পরবো না, চশমা ছাড়া দেখবো? তুমি যদি দেখতে পাও তো দেখা, দেখবো, তাকাও, দেখবো, তাকাও। ভালো লাগছে? ওই দেখো, ও এতক্ষণ ধরে আসছিল না, যখন আমার বাবা ওটা গায়ে গায়ে লাগালে তো ওই ব্যাপারটাই হতো না। তুমি বুড়ো হয়ে গেছো, তুমি ডিজাইন নেই পাতা আছে, এটা একটু একটু করে ছাড় ছেড়ে রাখাটাই তো ডিজাইন। এখানে একটা স্পটলাইট দেবো, ওই যে ওখানে যে ফটো করে আছে, টগর ছবি আমি লাগাবো, টগর ছবি। আমি ভাবছি কি যে এইখানটাতে টগর ছবি লাগাবো, আর প্ল্যান আছে অনেক কিছু করবো করবো। খুব সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ভিডিওর সাথে।